অবশেষে পরিবর্তনের হাওয়া লাগতে শুরু করেছে সৌদি আরবে। এখন থেকে সৌদি আরবের মহিলারা সিনেমা হলে গিয়ে সিনেমা দেখার সুযোগ পাবে। আগামী বছর থেকে জনসাধারণকে সিনেমা দেখার অনুমতি দেওয়া হবে বলে সোমবার এক বিবৃতিতে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে। বিবৃতিতে সৌদি আরবের সংস্কৃতি ও তথ্যমন্ত্রী আওয়াদ বিন সালে আল ওয়ালাদ বলেন, শিল্পটির নিয়ন্ত্রক সংস্থা হিসেবে জেনারেল কমিশন ফর আবি ওয়াজিবু মিডিয়া সৌদি আরবের সিনেমা অনুমোদন দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। 2018 সালে মার্চের মধ্যেই প্রথম সিনেমা মুক্তি পাবে এমনটি আশা করেছেন বলে জানিয়েছে আল ওয়ালাদ। 1980 দশকের শুরুর দিকে ধর্মীয়ভাবে কঠোর রক্ষণশীল দেশ সৌদি আরবে ইসলামপন্থীদের চাপে সিনেমা নিষিদ্ধ করা হয়েছিল। 35 বছরের বেশি সময় পর এই প্রথম তা আবার চালু হচ্ছে। দেশটির বর্তমান যুবরাজ মোহাম্মদ বিন সালমান কট্টরপন্থা উপড়ে ফেলা মধ্যপন্থার ইসলাম ধর্মে ফেরার অঙ্গীকার করেছেন। মধ্যপন্থী ইসলামের পরিবর্তনের মাধ্যমে তিনি আধুনিক সৌদি আরব গড়ার পরিকল্পনা করেছেন। চলতি বর্ষের 21 জুন হঠাৎ করে উত্তরাধিকারী হওয়ার পর থেকেই বিশ্বে সৌদি আরবের ভাবমূর্তি উজ্জ্বল করতে একের পর এক উদ্যোগ নিয়ে যাচ্ছেন তিনি। সাথে চাচ্ছেন গরমি বৃত্ত ভেঙে বেরিয়ে আসতে। 2018 সালে জুন থেকে সৌদি আরবের নারীদের গাড়ি চালাতে দেওয়ার মাইল ফলক সিদ্ধান্তের পর এবার নারীদের স্টেডিয়ামে বসে খেলা দেখার সুযোগ করে দেওয়ার কথা হলেও ঘোষণা করে সৌদি আরব। এবার সিনেমা উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়ে আসলো সৌদি আরব। এবার দেখার বিষয় এই সংস্করণ বা পরিবর্তন সৌদি আরবের নাগরিকরা কতটা ভালোভাবে গ্রহণ করে। আপনার কি মন্তব্য কমেন্টে জানান। আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন।